গুড মর্নিং ফ্রেন্ড অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশি ব্লগার্স। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 10টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো এক্সারসাইজ করে আমি সাথে সাথে চলে এসেছি রান্নাঘরে জিরের জলটা বানিয়ে নেওয়ার জন্য। আমি কী করে জিরের জল বানাই সেটা তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, তাই আজকে আর বললাম না। তো আমার জিরের জলটা হয়ে গেছে, আমি এখন একটা চাপা দিয়ে চলে যাবো বিছানা তুলতে। আর আমি এক্সারসাইজ করার এক ঘন্টা বাদে কিন্তু জিরের জলটা নিই। এই পাতলা কম্বলগুলো যেগুলো ভাঁজ করছি সেটা আমি রিসেন্ট মাকে এনে দিয়েছি এসিতে গায়ে দেওয়ার জন্য। কী বলতো, আমার মার ঘরটা যেহেতু নিচে, একটু এসি চলতে না চলতেই না বেশ ভালো ঠান্ডা লাগে, আর চাদরে না মানায় না ঠান্ডাটা, তো যে কারণে এগুলো এনে দেওয়া। আর এগুলো না একটা সুবিধা আছে, দুদিকেই গায়ে দেওয়া যায়, সামনেও গায়ে দেওয়া যায় আবার উল্টো করেও গায়ে দেওয়া যায়। আমার মার খাটটা যেহেতু ছোট, মানে 5-6 মাপের খাট, সে কারণে 6-7 মাপের খাটের যদি চাদর পাতা হয় না, চাদরটা দেখে একটু কুচকে থাকে, এখানে এসে গুটিয়ে থাকে, যে কারণে না একটু অসুবিধাই হয় আর কি। তো কী করা যাবে, আমার মার 5-6 মাপের খাটের যে চাদরগুলো ছিল সেগুলো সবকটাই নষ্ট হয়ে গেছে, যে কারণে এই একটু বড় চাদরই পাততে হয়েছে। তো দেখো চাদরগুলো ভাঁজ করে আমি এখন এখানে রেখে দিচ্ছি। এই চাদরগুলো আমার মা গায়ে দেয়, আমি আর আমার মেয়ে এই কম্বল দুটো গায়ে দেয়, আমার মা বাবা চাদর গায়ে দেয়। আর আমার মা যেখানে চাদর রাখে সেখানেই আমি এই কম্বল দুটো রেখে দিচ্ছি। যেহেতু প্রতিদিন গায়ে দিই তো এখান থেকে ঝটপট বার করে গায়ে দেওয়া যাবে রাত্রেবেলা। তো বিছানা তুলে আমি এখন চলে এসেছি জিরের জলটা ছেঁকে নেওয়ার জন্য। আর আমি এখানে আছি বলে না আমার বরের আর জিরের জলটা খাওয়া হচ্ছে না, ওখানে ওকে কে করে দেবে বলো? আর তাছাড়া ও না এইসব করে খেতে চায় না, ওকে যদি করে দিই তাহলে খাবে, নাহলে খাবে না। তো জিরের জলটা খাওয়া আমার এক ঘন্টা হয়ে গেছে, এক ঘন্টা বাদে আমি এখন চা নিয়ে চলে এসেছি। আমি এক ঘন্টা বাদেই কিন্তু চা টিফিন খাই জিরের জলটা খেয়ে, মাঝখানে আমি আর ওই এক ঘন্টা আমি আর কিছু খাই না। আর ইদানিং না আমরা চায়ের সাথে সুগার ফ্রি খাওয়া ধরেছি, জানি এগুলো যাদের সুগার আছে তারা খায়, তাও কি করবো বলতো, চায়ে যেহেতু আমরা একটু বেশি মিষ্টি খাই সে কারণে সুগার ফ্রিটা খাওয়া ধরা আর কি। আর তাছাড়া যেটুকুনি মিষ্টি খেতাম এখন সেটুকুনিও বন্ধ করে দিয়েছি। তো দেখো আমি চা খেয়ে এখন এখানে আমার মেয়েকে ফল খাওয়াচ্ছি, আজকে ওকে কলা দিচ্ছি। আর জানো তো ইদানিং এক সপ্তাহ ধরে না আমার মেয়েটা না কিচ্ছু খেতে চাইছে না, তো ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলল গরমের জন্যই এরকম করছে, বলেছে অল্প অল্প করে একটু খাবার খেতে দাও, বারে বারে খাওয়া দেখো তাহলে হয়তো খাবে। যা খাচ্ছে কী বলতো সমস্ত কিছু বমি করে দিচ্ছে। হ্যাঁ, আমার মেয়ে যখন আরেকটু ছোট ছিল তখন আমার বাপের বাড়ি পাড়ায় একটা মসজিদ আছে, সেখানে যে কাজী সাহেব থাকে সেখান থেকে আমি ওকে একটা মাধুলি করে এনে দিয়েছিলাম। উনি একটু ঝাড়িয়ে দিয়েছিল, একটা মাধুলি দিয়েছিল, ও এরকম খাওয়া খেত না, বমি করে দিত, সব কিছু গিয়ে বলেছিলাম তো করে দিয়েছিল। তো ওই মাধুলিটা বলেছিল যে 3 মাস হয়ে গেলে তারপর যেতে, কিন্তু 3 মাস পরেও ও ঠিকঠাকই ছিল, সে কারণে আমরা যাইনি, প্রায় 5-6 মাস মতো হয়ে গেছে। কিন্তু আবার রিসেন্ট করে দেখছি ও সেই জিনিসটাই শুরু করেছে, যা খাচ্ছে সব তুলে দিচ্ছে, আর যাই খাবার ওর কাছে নিয়ে যাচ্ছি বলছে খাবো না খাবো না। তো সে কারণে ভেবেছি যে আরেকবার ওনার কাছে গিয়ে একটু ঝাড়িয়ে আনবো আর মাধুলিটা একবার চেক করিয়ে আনবো, যদি উনি চেঞ্জ করে নিতে বলে তাহলে আরেকবার চেঞ্জ করে নেবো। তো দেখি এটা করলে যদি ওর শরীরটা একটু ঠিক হয়। তোমরা অনেকেই হয়তো এগুলো বিশ্বাস করো না, কুসংস্কার ভাবো, কিন্তু আমি এই জিনিসগুলো খুব মানি। তো আমি এখন আমার বরের জন্য কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলুর তরকারি করে নিয়েছি, ও এসে রুটি দিয়ে খাবে, রুটিটা কালকে করে রেখে দিয়েছি, সেই দিয়ে ও আজ খেয়ে নেবে সকালবেলা টিফিনটা। তা আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে আর আমার বর টিফিন খেয়ে চলে গেছে দোকানে। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, সকাল থেকে আজকে এত পরিমাণ কাজ ছিল যে আর তোমাদের সামনে এসে যে কথা বলবো সেই সুযোগটাই আমি পাইনি। আর তোমরা তো দেখতেই পেলে আমার বরের জন্য আলু তরকারি করলাম, ও ওটা রুটি দিয়ে খেয়েছে, আর আমরা সব খেয়েছি হচ্ছে দই চিড়ে, কারণ ওকে বলেছিলাম যে দই চিড়ে তুমি খাবে নাকি জিজ্ঞেস করেছিলাম, বললো যে না আমি দই চিড়ে খাবো না, আর রোজ রোজ তো লুচি পোড়াটা খাওয়াটা ঠিক না, তো সে কারণে একটু আলু তরকারি করে দিয়েছি। আর আজকে যেহেতু শনিবার আমাদের বাড়িতে যেহেতু ডিম হবে না, মানে কোনো আজ জিনিস হবে না, যে কারণে আলু তরকারি করে দিতে হচ্ছে, নাহলে প্রথমে ভেবেছিলাম ওকে ডিম আলু পেঁয়াজ ভাজা করে দেবো। তো চলো আমি এখন স্নান করবো, আমার মেয়েকেও আজকে স্নান ধান সব কিছু করানো হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে টিফিন খেতে অনেকটাই দেরি হয়ে গেছে, মানে আমার মেয়েকে স্নান ঠান করিয়ে তারপর আমি টিফিন খেতে বসেছি, মানে এখন বাজে প্রায় 1:30। তো চলো আমি আমার কাজগুলো সেরে নিয়ে তোমার ব্লগটা দেখতে থাকো। তো আমি স্নান করে ঘরে চলে এসেছি, আর দেখো আজকে চুলটা ভেজাইনি বলে জন্য চুলটা একটু তুলে বেঁধে রাখতে পেরেছি, না আরও দেখুনি ছেড়ে রাখতে হতো এই গরমের মধ্যে। তো যাই হোক আজকে এই দুটো দিন ধরে একটু গরমটা অনেকটাই কম আছে, অতটা নেই। আর এদিকে দেখো আমার মেয়েও চলে এসছে, ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি এখন গিয়ে খেয়ে নেব, কারণ হচ্ছে আজকে আমরা যাবো হচ্ছে একটু মেট্রো মার্কেটে, ওদিকে এখন আমার বাবা আর দাদু খাচ্ছে, ওদের দুজনে খাওয়া হলে আমি আর ঠাম্মি খেতে বসবো, আর বাবা চলে গেলে তারপর আমার বর এসে খাবে, আমার বর আর মা পরে খাবে।
কারণ আমাকে যেহেতু রেডি হতে হবে তো সে কারণে আমাকে তাড়াতাড়ি খেতে হবে। তো চলো তোমাদের আজকে দেখিয়ে দিই দুপুরবেলা আমার মা কি কি রান্না করেছে। এদিকে আছে আলু পটলের তরকারি, ঢেঁড়স ভাতে, উচ্ছে চচ্চড়ি, ডাল, আর এদিকে আছে হচ্ছে চাটনি, আর এটা আছে হচ্ছে ভাত, মানে এটা সবার ভাত, আর আমরা তো আলাদা ভাত খাই। তো দেখো আমার বর চলে এসেছে, এখন আমরা খেতে বসবো। তোমাদের তো বলেছিলাম যে আগেই খেতে বসবো, কিন্তু একটু নেল পলিশ করছিলাম বলে যেন হয় নিয়ে যাবো, নেল পলিশ করছি সে যেন বসতে পারেনি। তো এখন আমি খেতে বসছি, তো চলো খেয়ে দিয়ে ঝটপট খেয়ে নিয়ে আবার বেরোতেও হবে, এদিকে আবার মেঘও করেছে দেখছি কি হবে জানি না, তো চলো ঝটপট খেয়ে নেওয়া যাক। তো দেখো আমরা কয়টুকু ভাত নিয়েছি, কোনোখানে গেলে না আমরা সেরম কিছু খেতে পাই না, যে কারণে না এত কম করে খেয়ে যাই। আর এদিকে দেখো আমার ঠাম্মিও ভাত বাড়ছে তার নিজে, ঠাম্মির খাওয়া দেখো কয়টুকু আমাদের থেকেও কম। খেয়ে উঠে আমি এখন বসে গেছি সাজুগুজু করতে, আর খুব সিম্পলভাবে সেজে যাবো, বেশি কিছু সাজবো না, আর এমনিতেই দেরি হয়ে গেছে, আরও বেশি কিছু সাজলে হয়তো আরও দেরি হয়ে যাবে। তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি, কিন্তু আমার এই শাঁসটা কিন্তু একদম পছন্দ হয়নি, দেখো পাকিয়ে চুলবে যে এই শাঁসটা আমার একদম পছন্দ হয়নি, আমার বর, আমার মা, আমার ঠাম্মি সবাই বলে আমাকে খুব ভালো লাগে, কিন্তু আমার নিজেকে নিজে কিন্তু একদম ভালো লাগছে না, কিন্তু কী করবো এখন অনেকটা দেরি হয়ে গেছে, আবার এখন যদি আমি ঠিকঠাক করে সাজতে বসি তো তাহলে আবার বাড়ি আসতে অনেকটা দেরি হয়ে যাবে, আর ওখান মেট্রো থেকে কী হয় বলো তো 9টা বেজে গেলে না এদিকে আর কোনো গাড়ি আসে না, তো যে কারণে এই কোনো রকম একটু সেজে নিয়েছে, নিয়ে এবার বেরিয়ে পড়ো। আর এদিকে দেখো আমার বর এখন রেডি হচ্ছে, তো চলো দেখো ওকে দেখিয়েছি বলে বলছে আমাকে আর দেখিও না, তো চলো এখন বেরিয়ে পড়া যাক। আমরা এখন উঠে পড়েছি গাড়িতে, সোজা গিয়ে নামবো একদম মেট্রো মার্কেটে। তো ওখান থেকে আমরা জিনিস কেন কিনি, কারণ হচ্ছে ওখানে হোলসেল বাজার যেহেতু ওটা, আর ওখানে অনেক রকম জিনিস পাওয়া যায়, ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়, আর ওখানে ভালো বেশ অফারও থাকে, যে কারণে তোমরা দেখবে বেশিরভাগ মাসকাবাড়ি বাজার বলো যে কোনো কিছু আমরা ওখান থেকেই কিনে থাকি, আর ওখানে না এ টু জেড সমস্ত কোম্পানির জিনিস পাওয়া যায়, আর এত সুন্দর করে সাজানো থাকে যে দেখলেই যেন মনটা ভরে যায়। আর ওখান থেকে যেটা হয়তো ধরো আমি অনলাইনে পেলাম না বা আমাদের এখানে পেলাম না, সেটা ওখানে গেলে একদম 100% পেয়ে যাই। তো আমাদের এখন শপিং কমপ্লিট হয়ে গেছে, এখন বিলিংয়ের জন্য দাঁড়িয়ে আছে, আর দেখো এক ট্রলি বাজার চলছে। তো কী কী নিয়েছি তোমাদের সাথে বাড়িকে অবশ্যই শেয়ার করো। তো আমরা মেট্রো থেকে বেরিয়ে গেছি, এখন গাড়ি ধরবো, তার আগে একটু কিছু খেয়ে নেবো, কারণ দুপুরবেলা যেহেতু একদমই কম খেয়ে এসেছি তো খুবই খিদে পেয়ে গেছে, তো চলো দেখা যাক কী পাই এখানে। তো দেখো আমরা এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, তোমাদেরকে বললাম না এখানে গাড়ি পেতে খুব সমস্যা হয়, 15 মিনিট হয়ে গেলে আমরা দাঁড়িয়ে আছি, এখন অবধি একটাও গাড়ি নেই, আমার বর অলরেডি ট্রাই করেই যাচ্ছে, দেখো ওদের ফোন আছে, একটা গাড়ি একবার একটা পেলাম তো ক্যান্সেল হয়ে গেল, আবার এখন আরেকটা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, কখন যে বাড়ি যাবো কে জানে। এখানে কি বলো তো দিনের বেলাটা আসলে, মানে ধরো 11টা এরকম সময় যদি আসি তাহলে 3টে সাড়ে 3টের মধ্যে বাড়ি চলে যেতে পারি, ওই টাইমটা না ভালো গাড়ি পাওয়া যায়, এই সন্ধ্যের টাইমে 1 ফোঁটা মানে আমাদের ওই দিকটা মানে রাজপুরের ওদিকটা একদম গাড়ি যেতে চায়, তো দেখা যাক কতক্ষণ আরও দাঁড়াতে হয়। তো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে যে হসপিটালটা দেখালাম ওটা হচ্ছে মেডিকা হসপিটাল, ফ্রন্ট ক্যামেরা দেখালে তোমরা বুঝতে পারবে না লেখাটা উল্টো আসছিলো, যেখানে ব্যাক ক্যামেরা দেখালাম। তো আমার মেয়ে হওয়ার আগে আমি হসপিটালে প্রায় 2 দিন মতো ভর্তি ছিলাম, তো কী কারণে ভর্তি ছিলাম সেটা আমি তোমাদের সাথে অন্যদিন শেয়ার করবো। তো আজকে আমি এখানে মেট্রোতে এসেছি বলে তোমাদের সাথে আমি হসপিটালটা শেয়ার করলাম। ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি, 2টো গাড়ি ক্যান্সেল হওয়ার পর এটা হচ্ছে 3 নম্বর গাড়ি। তো দেখো আমার বর এখন মালগুলো তুলছে গাড়িতে, আর কি বলতো আমি মেয়েটাকে যেহেতু রেখে এসেছি না মনটা ছটফট করছে, কতক্ষণে মনে হচ্ছে ওর কাছে আমি যাব। যদি আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, মাকে ফোন করেছে, আমার মা বলে আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, তো চলো আগে ঝটপট বাড়ি যাওয়া যাক। মার্কেটের ভিতরে কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওদের বারণ আছে, আগে এই নিয়মটা ছিল না, এখন নতুন করে এই নিয়মটা হয়েছে আর কি। তো আমরা বাড়ি চলে এসেছি, আর এখন বাজে রাত্রির 8টা, এই মাত্র সবে ঢুকলাম। তো এখন আমার মা গেছে চা করছে আমাদের জন্য, আর ওখানে আমরা খেয়েছি হচ্ছে চিকেন টিক্কা স্যান্ডউইচ আর একটা কোল্ড কফি খেয়েছি। তো কোল্ড কফিটা না খুব একটা ভালো লাগেনি ওখানে, অন্য জায়গায় যতটা টেস্ট হয় ওখানেটা অত টেস্ট হয়নি। তো এখন আমরা চা খাবো আর আমার বর চা খেয়ে বাড়ি চলে যাবে। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, এর বেশি আর বড়ো করছি না। আমার ব্লগ যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর আয়ুষী ব্লগার চ্যানেল দেখার জন্য অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, আজকের মতো গুড নাইট, বাই বাই।